আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইরা, আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আপনারা সবাই অবহিত রয়েছেন যে সৌদি আরবে প্রায় 2 সপ্তাহ ইন্টারন্যাশনাল ফ্লাইট অফ করা হয়েছিল এবং স্থলপথ, নৌপথ সবগুলোতেই অফ করা হয়েছিল। তো যাই হোক, এটা করা হয়েছিল কি জন্য আপনারা সেটাও জানেন, যে করোনা ভাইরাস যে প্রতিরোধ বা করোনা ভাইরাসের যে বিস্তারটা সেটা রোধ করার জন্যই কিন্তু সৌদি সরকার এই পদক্ষেপটা গ্রহণ করে। তো যাই হোক, 3 জানুয়ারি থেকে আবারও আগের মতো সব কিছু চলতে থাকবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফ্লাইট বলেন, নৌপথ বলেন, স্থলপথ বলেন, সবগুলাই আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তো 3 জানুয়ারি থেকে আপনারা সবাই আগের মতো চলাফেরা করতে পারবেন এবং আসতে পারবেন। এ ছিল সর্বশেষ তথ্য। তো সবসময় আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, পাশাপাশি বেলটা অন করে দিন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। আজকে তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।